শহীদুল ইসলাম সাসার জন্য কি নিয়ে আসছেন? তোর মারে পাঠাইতে সাসার জন্য পেঁয়াজ। নেট দুনিয়ার তুমুল জনপ্রিয় মুখ রোবায়াত ফাতেমা তনি, ফ্যাশন হাউস সানভিজ বাই তনির স্বত্বাধিকারী তিনি। শোরুমের পাশাপাশি অনলাইনেও বিক্রি করেন পোশাক ও কসমেটিক্স। খুব অল্প সময়ে একজন নারী উদ্যোক্তা হিসেবে পরিচিত হয়ে ওঠেন তিনি। সেই তনি এবার আলোচনায় আসলেন ভিন্ন এক প্রসঙ্গে। অনলাইন ব্যবসার আড়ালে ভয়াবহ প্রতারণার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এক ভোক্তার অভিযোগের পর রাজধানীর পুলিশ প্লাজা মার্কেটে অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রতিষ্ঠানটি বলছে, তৈরি পোশাক বিক্রির লাইসেন্স নিয়ে অবৈধভাবে কসমেটিক্স বিক্রি করা হতো এই আউটলেটে। তৈরি পোশাকের মধ্যে রয়েছে গুলিস্তান, মিরপুর, সাভার ও টঙ্গী এলাকার মালামাল। ভোক্তা অধিদপ্তরের অভিযোগের সফটওয়্যারে এই প্রতিষ্ঠান নিয়ে কিছু অভিযোগ আসে। এরপর প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তারা সেটি দেখেও কোনো জবাব দেয়নি। তারা দীর্ঘদিন দেশি পোশাকগুলো বিদেশি বলে চড়া দামে বিক্রি করে আসছিল। তারা অনলাইনে পাকিস্তানি ড্রেস বিক্রি করে, কিন্তু ডেলিভারি দেওয়ার সময় দেয় দেশি ড্রেস। শত শত কাস্টমার এভাবেই প্রতারণার শিকার হন। তারা পাকিস্তানি ড্রেসের পক্ষে কোনো কাগজপত্র প্রমাণ দেখাতে পারেননি। পরে শোরুমটি সেলগালা করে দেয়া হয়। আর এভাবেই ফেঁসে যান সমাজ মাধ্যমের সমালোচিত মুখ রোবাইয়াত ফাতেমা তনি। রাজীব রায়হান, নিউজ প্লাস 71।